কিশোর ভারতী, মার্চ 2021। রহস্য রোমাঞ্চ সংখ্যা এক। আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গেশ গাঙ্গুলির গবেষণা। ফোনটা রেখেই হা হা করে উঠল মেঘনাথ। অবাক হলাম, এর আগে এমন দৃশ্য দেখিনি। জিজ্ঞেস করলাম, কী রে, কে ফোন করেছিল? একই সঙ্গে বিখ্যাত গবেষক এবং আবিষ্কারক ডক্টর গঙ্গেশ গাঙ্গুলি, অন্তত তিনি নিজের এই পরিচয় দিয়েছেন। এ তো মহাপুরুষ ব্যক্তি। হ্যাঁ অর্ণব, কিন্তু তার সাম্প্রতিক গবেষণাপত্রটি নাকি খোয়া গেছে, আমায় উদ্ধার করে দিতে হবে। চল, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পৌঁছতে হবে টালিগঞ্জ ইন্দ্রাণী পার্ক রোডে ডক্টর গাঙ্গুলির গবেষণা ভবনে। গবেষণা ভবন? ভদ্রলোকের বাড়ির নাম? হ্যাঁ বন্ধু, এখন যাওয়া যাক, বাকিটা ক্রমশ প্রকাশ্য। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ইন্দ্রাণী পার্ক রোডের গবেষণা ভবনে। পুরোনামলে দোতলা বাড়ি, সম্প্রতি বাড়িটির সংস্কার হয়েছে মনে হয়। বাড়ির গেটের মাথায় বাড়ির নাম গবেষণা ভবন। আমরা বাড়ির সামনে পৌঁছবার পর মেঘনাথ ডক্টর গাঙ্গুলিকে মোবাইলে ফোন করল। একটুবাদেই দরজা খুলে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী ভদ্রলোক। বললেন, আপনি মিস্টার মেঘনাথ ভরদ্বাজ? আমি গঙ্গেশ গাঙ্গুলির ছেলে রণজয়। বাবা দোতলার ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। আমরা ওর সঙ্গে বাড়িতে ভেতরে ঢুকলাম। মেঘনাথ জিজ্ঞেস করল, আপনি জানেন ডক্টর গাঙ্গুলির সাম্প্রতিক গবেষণাপত্রটি চুরি হয়ে গেছে? রণজয়বাবু উত্তর দিলেন, না। ওকে কেমন যেন নির্বিকার মনে হলো। আমাদের নিয়ে দোতলায় উঠলেন। সিঁড়ির পাশের ঘরটার সামনে ভারী পর্দা ঝুলছিল। ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, মেঘনাথ ভরদ্বাজ এসেছেন। পাঠিয়ে দাও, তোমায় ঢুকতে হবে না। ভেতর থেকে একটা তিরিক্ষি কণ্ঠস্বর ভেসে এলো। রণজয়বাবু আমাদের দিকে তাকালেন, আমরা ঘরে ঢুকলাম। ঘরটা বেশ বড়, কিন্তু খুবই অপরিচ্ছন্ন। অবিন্যস্তভাবে সাজানো ঘরের জিনিসপত্র, চারিদিকে এত নোংরা ঝুল, এ ঘরে কোনো দিন ঝাঁট পড়ে বলে মনে হলো না। ঘরের মাঝখানে একটা টেবিল, তাতে নানা কাগজপত্র, ফাইল, বইপত্র ডাঁই করা। সামনে একটা সোফা, তার উপরও ফাইল। একপাশে একটা বড় বুককেস বইতে ঠাসা। দেওয়ালে নিউটন, আইনস্টাইন, জগদীশচন্দ্র বসু প্রমুখ বিজ্ঞানীদের ফটো ঝুলছে। টেবিলের সামনে বসে এক বৃদ্ধ, এক মাথা সাদা রুক্ষ চুল, নাকের নিচে পাকানো গোফ, পরনে সাদা ফতুয়া ধুতি, চোখ দুটো জলজলে। আমরা ঘরে ঢুকতেই ভদ্রলোক তিরিক্ষি মেজাজে বললেন, আপনাদের মধ্যে মেঘনাথ ভরদ্বাজ কোনজন? আপনি তো গবেষক, নিজেই বলুন। মেঘনাথের কণ্ঠে কৌতুকের ছোঁয়া। অ, ভদ্রলোক আমাদের দুজনের দিকে কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেঘনাথকে বললেন, আপনি কি করে বুঝলেন? মেঘনাথ জিজ্ঞেস করল, আপনার চোখের দৃষ্টি আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে। আর উনি অর্ণব সেন, আপনার অ্যাসিস্ট্যান্ট, বসুন আপনারা। আমরা সোফায় বসলাম। মেঘনাথ বলল, ফোনে বলেছেন আপনি বিজ্ঞানী গবেষক। ইয়েস, গবেষক না হলে আমার গবেষণাপত্র চুরি হলো কী করে? কে জানে, এতক্ষণে সেটা হয়তো কোনো বিদেশি এজেন্সির কাছে বিক্রি হয়ে গেছে। পারবেন সেটা উদ্ধার করতে? আমি আর মেঘনাথ একবার মুখ চাওয়াচাই করলাম। জিজ্ঞেস করলাম, কী নিয়ে আপনার গবেষণা ছিল জানতে পারি? ওয়াই নট, আমি পেট্রোলের বদলে শুধু জলের দ্বারা কীভাবে গাড়ি চালানো যায় তার একটা ফর্মুলা আবিষ্কার করেছি। ইচ্ছে ছিল আগামী সপ্তাহে এলাহাবাদ সায়েন্স কনফারেন্সে আমার এই রিসার্চ পেপারটা পাঠাবো। তার আগেই আপনি সেটা নেটে লোড করেননি? জিজ্ঞেস করলাম। ইউ মিন ইন্টারনেটে? নো স্যার, আমি হাতে কলমে কাজ করতেই ভালোবাসি। ওটা আমার একটা ফাইলে রেখেছিলাম, কিন্তু কাল থেকে সেটা হাপিস, শুধু এই ফাইল কভারটা পড়ে রয়েছে। বলতে বলতে তিনি একটা ফাঁকা ফাইল কভার টেবিলের ওপর থেকে তুলে আমাদের দেখালেন। মেঘনাথ বলল, আপনি কি আপনার সব গবেষণাপত্র এইভাবেই খোলা টেবিলে রেখে দেন? সার্টেনলি, এ ঘরে তো কারুর ঢোকার অধিকার আমি দিইনি, যা করে ঢুকতে পারে না, শুধু নাতিরা ছাড়া। তা আপনার ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছি, মনে মনে বলি। আপনার বাড়িতে গিয়ে কে আছেন? মেঘনাথ প্রশ্ন করে। মাই অনলি সান রণজয়, তাকে আপনারা দেখেছেন, এছাড়া তার স্ত্রী সুধা, এছাড়া বাড়ির লোক রামু আর শান্তি, আর হ্যাঁ, আমার নাতি টুকলু। আচ্ছা, এবার বলুন তো, আপনার যে গবেষণাপত্রটা চুরি গেছে বলছেন, সেটা শেষবার কখন দেখেছেন? গতকাল সকালবেলা, তারপর 11টা নাগাদ একটু ব্যাংকে গিয়েছিলাম ঘণ্টাখানেকের জন্য। গতকাল যাবার সময় ঘরের দরজায় চাবি দিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ফাইল কভার আছে, গবেষণাপত্র নেই। আপনি পুলিশে খবর দেননি কেন? পাশ থেকে জিজ্ঞেস করলাম। পুলিশ? ডক্টর গঙ্গেশ গাঙ্গুলি ঠোঁট বিকিয়ে বললেন,
পুলিশ মানে তো পুলিশ, মাছ থেকে ছুঁলে 18 ঘা। এ সময় একটি 9 থেকে 10 বছরের ছেলে ঘরে এসে ঢুকল। ছিপছিপে গড়ন, চোখ দুটো ভাসা ভাসা, হাতে একটা ছোট্ট ট্রেতে 2 কাপ চা আর কিছু চানাচুর বিস্কুট। সেগুলো সামনে টিপায়ে রেখে বলল, মা পাঠিয়ে দিল। মেঘনাথ ওর দিকে তাকিয়ে আছে দেখে ডক্টর গাঙ্গুলি বললেন, এই আমার নাতি টুকলু। টুকলু মেঘনাথের দিকে তাকিয়ে বলল, তুমিই বুঝি রহস্যবিধি মেঘনাথ ভরদ্বাজ? মেঘনাথ হেসে বলল, হ্যাঁ টুকলু, তুমি আমার নাম জানো? টুকলু কিছু বলার আগেই ডক্টর গাঙ্গুলি বললেন, জানবে না, ও তো গোয়েন্দা গল্পের পোকা, আপনারও মস্ত ভক্ত, ওর পরামর্শই তো আপনাকে আমি ডেকেছি। মেঘনাথ আর সে প্রসঙ্গে না গিয়ে বলল, আচ্ছা ডক্টর গাঙ্গুলি, আপনি কি মনে করেন আপনার গবেষণাপত্রটি হাতানো কার পক্ষে সম্ভব? সেটা তো আপনি খুঁজে বার করবেন, তবে বাড়িরই কেউ হবে। হয়তো গতকাল আমি যখন ঘরের দরজা খুলে রেখে বেরিয়ে গেছিলাম, চোর তখনই এসে ঢুকেছে, ডক্টর গাঙ্গুলি বললেন। এ সময় কি কোনো বাইরের লোক বাড়িতে এসেছিল? মেঘনাথ প্রশ্ন করে। একজন পুরনো কাগজওয়ালা এসেছিল, টুকলু বলল, মা বাড়িতে জমে থাকা পুরনো কাগজ তাকে বিক্রি করেছে। মেঘনাথ একটু সময় কী যেন চিন্তা করে তারপর বলে, ডক্টর গাঙ্গুলি, আমি কি আপনার বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলতে পারি? বলবেন বই কি? গঙ্গেশ গাঙ্গুলি বললেন, আমি আগেই বাড়ির সবাইকে হুকুম দিয়ে রেখেছি, সবাই যেন আপনার সঙ্গে সহযোগিতা করে। টুকলু, তুমি এদের তোমার বাবার কাছে নিয়ে যাও। আচ্ছা দাদুভাই, টুকলু বলল, আসুন আঙ্কেল। চাটা শেষ করে আমি আর মেঘনাথ টুকলুর পিছু পিছু ঘর থেকে বেরিয়ে এলাম। টুকলু সঙ্গে যেতে যেতে মেঘনাথ বলল, টুকলু, তুমি কি খুব গোয়েন্দা গল্প পড়ো? হ্যাঁ, ভালো লাগে। টুকলু বলল, আমার অনেক গোয়েন্দা গল্পের বই আছে, ব্যোমকেশ, ফেলুদা, জয়ন্ত মানিক, তোমার গোয়েন্দাগিরির বইও পড়ি। আমি বললাম, তাহলে তো তুমি একজন ছোটোখাটো গোয়েন্দাই হয়ে পড়েছ। টুকলু বলল, আমি বড় হয়ে গোয়েন্দা হব, মেঘনাথ আঙ্কেলের মতো। বয়স অনুপাতে ছেলেটিকে রীতিমতো স্মার্ট, চালাক, চতুর মনে হলো। আমরা এসে পৌঁছলাম ডক্টর গাঙ্গুলির পুত্র রণজয়বাবুর ঘরে। টুকলু বলল, বাবা, মেঘনাথ আঙ্কেল তোমার সঙ্গে কথা বলবেন। রণজয়বাবু হাসলেন, এরই মধ্যে মিস্টার ভরদ্বাজকে আঙ্কেল বানিয়ে ফেলেছিস টুকলু? মেঘনাথ বলল, একমাত্র ছোটদের সরল অন্তঃকরণই পারে অন্যকে চটপট আপন করে ভাবতে রণজয়বাবু। তা ঠিক, আমার এই পুত্রটি একটু অন্যরকম, রণজয় গাঙ্গুলি বললেন। গোয়েন্দা গল্পের পোকা, তাই তো? হ্যাঁ, এই বয়সেই পড়াশোনার বাইরে রাজ্যের যত গোয়েন্দা গল্প পড়ার ঝোঁক, প্রতি মাসেই কিনে দিতে হয়, দেখুন না একটা আলমারি ভর্তি হয়ে গেছে। রণজয়বাবুর কথা শুনে তাকালাম, ঘরে একটা আলমারি ভর্তি শুধু গোয়েন্দা গল্প উপন্যাসের বই ঠাসা। কে নেই সেখানে? শরদিন্দু, হেমেন্দ্র কুমার, সত্যজিৎ থেকে শুরু করে আধুনিক ত্রিদীপ চট্টোপাধ্যায়, এমনকি মেঘনাদের গোয়েন্দা অ্যাডভেঞ্চারও আছে। মেঘনাদ টুকটুর দিকে তাকিয়ে বলল, টুকলু, আমরা এখন একটু তোমার বাবার সঙ্গে কথা বলি? টুকলু সঙ্গে সঙ্গে ইঙ্গিতটা বুঝল, ঘর ছেড়ে বেরিয়ে গেল। এরপর আমরা রণজয়বাবুর সামনাসামনি বসলাম। মেঘনাদ জিজ্ঞেস করল, আপনি জানেন কী কারণে আপনার বাবা আমায় ডেকে পাঠিয়েছেন? নিশ্চয়ই, আপনার বাবার ধারণা তার গবেষণাপত্রটি তার ঘর থেকে চুরি হয়েছে এবং সেটা হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে কোনো বিদেশি এজেন্টের কাছে। এ ব্যাপারে আপনার কী অভিমত? আমি আর কী বলবো, রণজয়বাবু বললেন। কিন্তু প্রথম সন্দেহটা যে আপনার ওপরই পড়ছে রণজয়বাবু। মেঘনাদের একথা শুনে রণজয় গাঙ্গুলি বা সরাসরি মেঘনাদের দিকে তাকিয়ে বললেন, শুনেছি আপনি একজন বিখ্যাত ডিটেকটিভ, আপনি কি আমার বাবাকে দেখে কিছুই বুঝতে পারছেন না? কী বলতে চাইছেন? উত্তরে রণজয়বাবু কয়েক মুহূর্ত মাথা নিচু করে কী যেন ভাবতে লাগলেন। মেঘনাথ ওর দ্বিধাটুকু লক্ষ্য করে বলল, আপনি দ্বিধা করবেন না, আপনার মনে যা আছে খুলে বলতে পারেন, বিচারের ভার আমার। এবার রণজয়বাবু মাথাটা তুলে ধীরে ধীরে বললেন, আসলে সবটাই বাবার এক ধরনের খ্যাপামি। খ্যাপামি? আমি অবাক হয়ে বললাম। ডক্টর গঙ্গেশ গাঙ্গুলির যাবতীয় গবেষণা অল বোগাস, রণজয়বাবু এবার খোলাখুলি বললেন। যে মানুষটা জীবনের 30টা বছর ভারতীয় রেলের শুধু গুডস ট্রেনের গার্ডের চাকরি করেছেন। গার্ডের চাকরি? হ্যাঁ মেঘনাথবাবু, বাবা রিটায়ার করেছেন বছর 10 হলো। চিরটাকাল বাবা একরোখা কল্পনা বিলাসী মানুষ, কোনোদিন সংসারের দিকে তাকাননি, রিটায়ার্ড লাইফেও সংসারের দিকে মন দিতে পারেননি। তবু মা যতদিন বেঁচেছিল বাবাকে সামলে রাখত। বছর 3 আগে মা মারা যাবার পর বাবার খ্যাপামি আরও বেড়েছে। একমাত্র নাতি টুকলু ছাড়া উনি বাড়িতে কারুর সঙ্গে কথা পর্যন্ত বলতে চান না। তার মানে বিজ্ঞানের সঙ্গে সত্যি ওর কোনো সম্পর্ক নেই? আমি জিজ্ঞেস করলাম। নেই যে সে কথা আমি বলতে পারি না, মায়ের কাছে শুনেছি বাবা ছাত্র জীবনে বিজ্ঞানের ভালো ছাত্র ছিলেন।
এমএসসি পাশ করে গবেষণাপত্র জমা দিয়ে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু তারপর পারিবারিক প্রয়োজনে সংসারের অভাব মেটাতে নিজের সব উচ্চাশা বিসর্জন দিয়ে রেলের গার্ডের চাকরি নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল। বুঝেছি। মেঘনাদ এবার রণজয়বাবুর কথা শেষ হবার আগেই বলে, এ এক ধরনের মানসিক বিকার, সারা জীবনের অবরুদ্ধ কামনাই শেষ বয়সে। আপনি শুনলে অবাক হবেন, রণজয় গাঙ্গুলি বলেন, কিছুদিন অন্তরই বাবা একটা করে গবেষণাপত্র তৈরি করে সরকারের বিভিন্ন দপ্তরে পাঠান। বলেন কি? আমি বলি, হ্যাঁ অর্ণববাবু, সরকারি দপ্তর এতদিনে বাবাকে চিনে ফেলেছে, তারা কোনো উত্তর দেয় না, পাত্তাও দেয় না, কিন্তু তাতেও বাবার কোনো দুঃখ নেই। বাবা নিজেকে একজন প্রখ্যাত গবেষক, বিজ্ঞানী এবং আবিষ্কারক বলে পরিচয় দিতেই ভালোবাসেন। আমি এবার অবাক হয়ে মেঘনাদের দিকে তাকাই। মেঘনাদ নির্বিকার বলে, কিন্তু তাই বলে তার খোলা ঘরের গবেষণাপত্রটি চুরি করার অধিকার কারুর থাকে না। উনি যখন আমায় ডেকেছেন, এ রহস্যের সমাধান আমায় করে যেতেই হবে। ঠিক এ সময় টুকলুর সঙ্গে এক ভদ্রমহিলা এসে ঘরে ঢুকলেন। রণজয়বাবু আলাপ করিয়ে দিলেন, ইনি আমার স্ত্রী সুধা। সুধাদেবী হাত জোর করে বললেন, আজ আপনারা আমাদের অতিথি, এবেলা মধ্যাহ্ন আহারটা এখানেই সারবেন। রণজয়বাবু বললেন, তা আর বলতে। টুকলু হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, আজ তাহলে মেঘনাদ আঙ্কেলের সঙ্গে অনেক গল্প করতে পারবো। মেঘনাদ একটু চিন্তা করে বলল, হ্যাঁ মনে হচ্ছে একটা বেলা আমায় এ বাড়িতেই থাকতে হবে। সেদিন মধ্যাহ্ন আহারটা আমাদের ভালোই হলো, সুধাদেবীর হাতের গুণ আছে। এরপর রণজয়বাবু একটা ঘর খুলে দিয়েছিলেন আমাদের কিছুটা সময় বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু সে সময় কি মেঘনাদের আছে? আর বিশ্রামের জন্য তো আমরা এখানে আসিনি। ইতিমধ্যে মেঘনাদ বাড়ির ঝি এবং চাকরের সঙ্গে কথা বলেছে, কিন্তু কোনো সূত্র মিলেছে বলে মনে হয় না। আমি মেঘনাদকে বললাম, মেঘনাদ একটা উপায় তো আছে, মানে যে খালি ফাইলের ভেতর থেকে গবেষণাপত্র চুরি হয়েছে সেই ফাইলের যদি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। মেঘনাদ উত্তরে কেমন যেন চাপা রহস্যের হাসি এসে বলল, তবে সেটা হবে তলোয়ার দিয়ে, দাড়ি চাচা বন্ধু। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই চোখে পড়ল টুকলু আমাদের ঘরের দরজায় এসে উঁকি মারছে। মেঘনাদ ওকে ডেকে ডাকল, টুকলু ভেতরে এসো। টুকলু ঘরে ঢুকে একটু যেন দ্বিধান্বিত স্বরে বলল, মেঘনাদ আঙ্কেল, আমার কিন্তু মনে হয় দাদুভাইয়ের গবেষণাপত্র বাইরের লোক কেউ নিয়ে যায়নি। তুমি কাকে সন্দেহ করো? মেঘনাদ বলল। সেটা বলতে পারবো না, টুকলু বলল, তবে এটা আমি জানি, গতকাল দাদুভাই ভুল করে ঘরের দরজা খুলে চলে যাবার পর আমি ও ঘরে কাউকে দরজা দিয়ে ঢুকতে দেখিনি। আমি তো সামনের বারান্দাতেই বসে একটা গল্পের বই পড়ছিলাম। কি গল্পের বই? মেঘনাদ জিজ্ঞেস করে। তোমারই একটা গোয়েন্দা অ্যাডভেঞ্চারের বই। মেঘনাদের দিকে তাকালেন, ওর দুচ্চক্ষের দৃষ্টি জলজল করছে, ও একদৃষ্টে টুকলুর মুখের দিকে তাকিয়ে আছে। ঠিক এ সময় রণজয়বাবুর স্ত্রী দূর থেকে ডাকলেন, টুকলু টুকলু। যাই মা, বলে টুকলু একবার মেঘনাদের দিকে তাকিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মেঘনাদ উঠে দাঁড়ালো। চল অর্ণব। কোথায়? ডক্টর গঙ্গেশ গাঙ্গুলির ঘরে, রহস্যের সূত্র আমি পেয়ে গেছি। আমরা ডক্টর গঙ্গেশ গাঙ্গুলির ঘরের সামনে এসে দাঁড়ালাম, দরজা ভেতর থেকে ভেজানো। মেঘনাদ বলল, ডক্টর গাঙ্গুলি, ভেতরে আসতে পারি? ইয়েস। আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ডক্টর গাঙ্গুলি তাঁর চেয়ার টেবিলে বসে মনোযোগ সহকারে কী যেন লিখছিলেন। মেঘনাদ হেসে বলল, এবার আপনার গবেষণার বিষয় কী জানতে পারি ডক্টর গাঙ্গুলি? গাছের ঘ্রাণ শক্তি। হ্যাঁ, আমি যেন খাবি খেলাম কথাটা শুনে। অবাক হলেন ডক্টর গঙ্গেশ গাঙ্গুলি। এবার হাতের কলমটা তুলে বললেন, আবিষ্কারক আচার্য জগদীশ বসু মহাশয় গাছের প্রাণ পর্যন্ত ভেবেছিলেন, কিন্তু গাছের অনুভূতি, ঘ্রাণ শক্তি এসব নিয়ে গবেষণার সময় পাননি। বলতে বলতে একটু থেমে মেঘনাদের দিকে তাকিয়ে বললেন, তা ডিটেকটিভ মশাই, আমার খোয়া যাওয়া গবেষণাপত্রটির কোনো সন্ধান পেলেন? মনে হয় পেয়ে যাব। বলতে বলতে মেঘনাদ ডক্টর গাঙ্গুলির ঘরের বিরাট বুক কোস্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে তাকভর্তি দেশি বিদেশি নানা বিজ্ঞানের বই, বিজ্ঞানীর জীবন গ্রন্থ। হঠাৎ চোখে পড়ল, দ্বিতীয় তাকে নানা বিজ্ঞানের বইয়ের ফাঁকে একটা বাংলা গোয়েন্দা কাহিনী, আমি রহস্যবিধি মেঘনাদ গোঁজা রয়েছে। আমি মেঘনাদের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, তার আগে মেঘনাদ ডক্টর গাঙ্গুলিকে বলল, এই আলমারির পাল্লাটা একটু খোলা যাবে? কেন বলুন তো, ডক্টর গাঙ্গুলি বললেন, কোন বইটা দেখতে চান বলুন, আমি বার করে দিচ্ছি। আমি যদি নিজেই বার করে নিই আপনার আপত্তি আছে? ডক্টর গাঙ্গুলির দুচোখে কৌতুক। উনি কয়েক মুহূর্ত মেঘনাদের দিকে তাকিয়ে বললেন, আপত্তি নেই। তার কথা শেষ হলো না, তার আগেই মেঘনাদ আলমারির পাল্লা খুলে র্যাকের বইগুলোর মধ্যে থেকে আমি রহস্যবিধি মেঘনাদ বইটা বার করে আনলো। তারপর তার পাতার ভাঁজ থেকে একগোছা কাগজ বের করে একবার চোখ বুলিয়ে ডক্টর গঙ্গেশ গাঙ্গুলির দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন এই আপনার খোয়া যাওয়া গবেষণাপত্র। আর ঠিক তখনই পেছন থেকে একটা
উচ্চকিত হাসি শুনলাম। ফিরে দেখি টুকলু ঘরে ঢুকে হাসতে হাসতে হাততালি দিচ্ছে। তারপর হাসতে হাসতেই বলল, দাদু ভাই, মেঘনাদ আঙ্কেল জিতে গেছে, আমরা হেরে গেছি দাদু ভাই। ফেরার পথে মেঘনাদকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ব্যাপারটা কী হবে হলো বলতো? বুঝলি না অর্ণব, সবটা একটা সাজানো খেলা। খেলা? তাছাড়া আর কি বলবো, মানসিক বিকারগ্রস্ত গঙ্গেশ গাঙ্গুলির এই বয়সে দুটি প্রিয় জিনিস ছিল তার গবেষণার নেশার একমাত্র নাতি টুকলুর প্রতি ভালোবাসা। টুকলু আবার গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসে, শুধু তাই নয়, সে তার প্রিয় রহস্যবিধি মেঘনাদের সঙ্গে আলাপ করতে চায়। একথা সে তার দাদু ভাইকে জানাতে তার দাদু গ্রকটার গাঙ্গুলি একটা খেলা খেললেন। খেলা? হ্যাঁ অর্ণব, দাদু আর নাতি নিজেরাই গবেষণার কাগজগুলো লুকিয়ে রেখে আমায় জানালো ডক্টর গাঙ্গুলির গবেষণাপত্র চুরি হয়েছে। আমি গিয়ে যেন তদন্ত করি, এতে দুটো কাজ হবে। কি কাজ? টুকলু রহস্যবিধি মেঘনাদের সঙ্গে আলাপ করার সুযোগ পাবে, এই সঙ্গে মেঘনাদের তদন্তের ধারাটাও চোখে দেখতে পাবে টুকলু। মেঘনাদ হেসে বলল। আমি বললাম, এই পর্যন্ত না হয় বোঝা গেল, কিন্তু তুই পেপারগুলো খুঁজে বার করলি কী করে? সূত্রটা তো টুকলুই দিয়েছে। তার মানে? আমি অবাক হলাম। মানে খুব সিম্পল, মেঘনাদ বলল, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল সব ব্যাপারটাই কেমন যেন অস্বাভাবিক, তদন্তের কোনো হিসেবই মিলছে না। গঙ্গেশবাবুর খোলা ঘরের গবেষণাপত্র চুরি করে কার কী লাভ? তারপর টুকলুর কথাবার্তার মধ্যেই পেলাম সন্দেহের উপাদান। কীরকম? মনে আছে টুকলু জানিয়েছিল গতকাল তার দাদু ভাই ভুল করে ঘরের দরজা খুলে চলে যাবার পর সে কাউকে ঘরে ঢুকতে দেখেনি, সারাক্ষণ সে ঘরের সামনের বারান্দায় বসে পড়ছিল আমি রহস্যবিধি মেঘনাদ। তখনই আমার কেমন ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। আমি গিয়ে ঢুকলাম ডক্টর গঙ্গেশ গাঙ্গুলির ঘরে। তার বুককেসের মধ্যে অসংখ্য বিজ্ঞানের বইয়ের মধ্যে ঢুকে রয়েছে আমি রহস্যবিধি মেঘনাদ বইটি, যেটি সেখানে থাকার কথা নয় এবং আমার অনুমান যে সঠিক তা প্রমাণিত হলো। আমি বললাম, আমার কি মনে হয় জানিস, টুকলু ইচ্ছে করেই তোকে তদন্তের সূত্রটা দিয়ে দিয়েছিল। হয়তো তাই, বলল মেঘনাদ। আর তাই তো টুকলুকে বলে এলাম সে যেন একদিন তার দাদু ভাইকে নিয়ে আমার বেলতলার ফ্ল্যাটে আসে, ওর ইচ্ছে মতো জমিয়ে ওকে একটা গোয়েন্দাগিরির গল্প শোনাবো। বলতে বলতে হেয়ালির ছড়া কাটল মেঘনাদ। গঙ্গেশ গাঙ্গুলির কাণ্ড, রহস্যের যেন মধু ভাণ্ড, এই তদন্তে গিয়ে তাই খেলা ঘরের গন্ধ পাই, তৃপ্ত হলো রসনা, মিটল শিশুর বাসনা, সব আবদার মিটিয়ে তাই আমি মেঘনাদ ফিরে যাই। শুনে হেসে বললাম, তুই পারিসও বটে। মেঘনাদ হা হা করে হেসে উঠল।